আসসালামু আলাইকুম। এআই দিয়ে টেক্সট টু ইমেজ আমরা মোটামুটি সবাই ক্রিয়েট করেছি, আর এটা সবাই জানে যে এআই দিয়ে টেক্সট টু ইমেজ ক্রিয়েট করা যায়। আর চারিদিকে এত এআই ছড়াছড়ি, সেখানে যদি আপনি এআই দিয়ে টেক্সট টু ভিডিও তৈরি না করতে পারেন তাহলে অবশ্যই খারাপ লাগবে। সো আজকের এই ভিডিওতে দেখাতে চাচ্ছি কীভাবে আপনি টেক্সট দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন। শুধু ভিডিও ক্রিয়েট হলেই হবে না, সেই ভিডিওর ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং পুরো আপনি এআইয়ের মাধ্যমেই সেট আপ করে নিতে পারবেন, যার জন্য আপনাকে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে এবং ব্রাউজার থেকে app.runwayml.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে আপনাকে আপনার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এই ইন্টারফেসে আসার পর আপনি যেহেতু টেক্সট দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, অথবা এখানে আপনি ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারেন, সেজন্য এখানে জেনারেট ভিডিওতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন এইখানে আছে টেক্সট টু ভিডিও ওর ইমেজ টু ভিডিও, দুইটাই আপনি তৈরি করতে পারবেন। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের মূল ইন্টারফেসটাই চলে আসবে। এখন এই খালি করে আপনি এখানে লিখে দিবেন, এখানে প্রথমে দেখেন সিলেক্ট কি আছে, ইমেজ সিলেক্ট করা আছে। আমরা যেহেতু টেক্সট দিয়ে দেখব তাহলে আমরা টেক্সটে ক্লিক করে নিব। আর যদি আপনি ইমেজ দিয়ে সেই ভিডিওটা তৈরি করতে পারেন বা ভিডিও তৈরি করতে চান তাহলে এইখানে আপনার ইমেজটা ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন। ওকে, আমরা এখন টেক্সট দিয়ে ভিডিও তৈরি করব। সো এখানে আমি আমার টেক্সটটা লিখে দিচ্ছি। তো আমি আমার একটা টেক্সট লিখলাম এখানে, আপনি আপনার মতো করে লিখতে পারেন। টেক্সটটা লেখার পর এখানে জেনারেট আছে, জেনারেটে ক্লিক করে দিব। তাহলে কিছু সময় লোডিং নেবে, কিছু সময় লোডিং নেওয়ার পর রেজাল্টটা পেয়ে যাবেন। এবং এখানে লক্ষ্য করুন, এখানে আপনি ক্যামেরা মোশন যেখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা মোশনে আসলেই আপনি আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতে পারবেন। ক্যামেরা মোশন থেকে আপনি লাইটিং সেট আপ করে নিতে পারবেন, বা আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেখানে সেই ভিডিওর মধ্যে যদি লাইট থাকে বা সূর্য থাকে সেটা সূর্যের অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে পারবেন, বা লাইটের অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে পারবেন। এখানে দেখেন পুরো সেটিংটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের ভিডিও ইতিমধ্যে হয়ে গেছে, এখানে কি লেখা আছে লেখার সাথে দেখেন ভিডিওর মিল আছে কিনা। বলছে যে একটা বিচ আমাদেরকে তৈরি করে দিতে, যে বিচে একটা ছেলে হাঁটতেছে এবং বিচের পাশে একটা গ্রাম থাকবে, সেরকম একটা ভিডিও আমরা এখানে পেয়ে গেছি, আপনি দেখতে পারতেছেন। এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।